বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি একেবারে নতুনত্ব টিপস। আজকে এমন টিপস আপনাদের দেখাবো যাতে করে হেয়ার ওয়াশটাও ভালোভাবে হয়, তার সাথে সাথে চুল কালো হয়। অকালে চুল পড়ে যাওয়া, চুল অকালে পেকে যাওয়া, এগুলো মানে এই সমস্যাগুলো হতেই থাকে। তাই আমরা পার্লারে গিয়ে বিভিন্ন রকমের স্পা, কেরাটিন এই সমস্ত করাই। তো চলুন আজকে ঘরোয়াভাবে কীভাবে চুলের যত্ন নেওয়া যায় তা নিয়ে আলোচনা করব। চুলের যত্নে ভৃঙ্গরাজ নিশ্চয়ই শুনেছেন, আর এই ভৃঙ্গরাজ পাউডার চুল কালো করতে সহায়তা করে, অকালে চুল পেকে যাওয়া বন্ধ করে, আর তার সাথে সাথে চুল অতিরিক্ত উঠে যাওয়া রোধ করে। হ্যাঁ বন্ধুরা, এতটাই কাজের এই ভৃঙ্গরাজ পাউডার। অনেকে ভৃঙ্গরাজ পাতা ব্যবহার করেন, ভৃঙ্গরাজ পাতা গ্রামাঞ্চলে পাওয়া যায়, আবার অনেক জায়গায় পাওয়াও যায় না। যদি পাওয়া না যায় আপনারা কিন্তু ভৃঙ্গরাজ পাউডার অনলাইনে কিনে নিতে পারেন, যেমন আমি কিনেছি। ভৃঙ্গরাজ পাউডার ডাকে চুল গজাতে সাহায্য করে। ভৃঙ্গরাজ পাউডারের সাথে আপনি যে কোনো হেয়ার অয়েল মেশাতে পারেন, কিংবা হেয়ার অয়েল গরম করতে করতে ভৃঙ্গরাজ পাউডার দিয়ে দিতে পারেন। যদিও হট অয়েল চুলে মাসাজ করা খুবই ভালো, চুল কুচকুচে কালো রাখার জন্য আপনি এটা ব্যবহার করতেই পারেন। তো আমি হেয়ার অয়েলের সঙ্গে এখানে মিশিয়ে নিয়েছি এই ভৃঙ্গরাজ পাউডার, আর এই ভৃঙ্গরাজ পাউডারটার সাথে মিশিয়েছি লেবুর রস। লেবুর রস আমাদের চুলের ড্যান্ড্রফকে দূর করতে সাহায্য করে, এবং এখন তো শীতকাল আসছে তাই খুশকিরও পরিমাণ চুলে বাড়তে থাকবে। আর ভালোভাবে রাত্রেবেলায় এই অয়েলটা মাসাজ করে নিন। স্ক্যাল্পে যত মাসাজ করবেন এই ভৃঙ্গরাজ তেল ততই উপকার পাবেন, চুল ওঠা একেবারেই কমে যাবে। এই দেখুন, খুব ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে নিন। আর যদি আপনি চান শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ইউজ করতে, তাও শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ইউজ করুন। এই দেখুন, খুব ভালো করে মাসাজ করে নিন, তারপর চুলকে গুটিয়ে রেখে দিন, চুলে চিরুনি করবেন না। এরপর আমি ব্যবহার করব জবা ফুল। আমরা জবা ফুলের তেল অনলাইনে কিনতে থাকি। বন্ধুরা, জবা ফুল আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে, তার সাথে সাথে আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, চুল ওঠা বন্ধ করে। তাই যে কোনো প্যাক যখনই আমি লাগাই, আপনারাও দেখবেন আমি তাজা জবা ফুল ব্যবহার করি। এটা ব্লেন্ড করলে একেবারে থকথকে একটি পদার্থ হয়, যেটি আমাদের চুলের জন্য খুবই উপকারী। এরপর জবা ফুলগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, জবা ফুলের তেল তৈরি করে আপনি মাখতে পারেন। হেনা যখন করবেন তখন জবা ফুল বেটে হেনার সাথে মিশিয়ে দেবেন। চুলে যদি কোনো দিন কলপ করতে ইচ্ছে হয়, এমনিতেই কলপ ভীষণ ক্ষতিকারক চুলের জন্য, জবা ফুলটা বেটে কলপের সাথে মিশিয়ে দেবেন। চলুন এরপর ব্লেন্ড করছি। বন্ধুরা, এটা এমনই একটা হেয়ার প্যাক যেটা আমাদের চুলকে কুচকুচে কালো করে দেয়, আর চুল ওঠা সম্পূর্ণরূপে বন্ধ করে। এই দেখুন, এরপর এটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেছে জবা ফুল চুলের জন্য। বন্ধুরা, যাদের প্রচুর চুল উঠে তারা কিন্তু জবা ফুল বেটে কোনো কিছু না থাকলে এমনি ইউজ করবেন। রেডি হয়ে গেছে জবা ফুল বাটা। এরপর এর সাথে আমি কিছু উপকরণ মেশাবো, যার প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের জন্য খুবই উপকারী। যেমন শিকাকাই, শিকাকাই আমাদের চুলকে কালো করতে সাহায্য করে, তাই শিকাকাই পাউডার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করলাম ভৃঙ্গরাজ পাউডার। এই দেখুন, ভৃঙ্গরাজ পাউডারও এখানে আমি 1 চামচ দিয়ে দেব, কারণ ফাঁকা স্থানে চুল গজাতে সাহায্য করে ভৃঙ্গরাজ পাউডার। আরও এখানে 1 চামচ দিয়ে দিলাম। তো বন্ধুরা, খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। এই উপকরণটা যদি আপনি সকালে মাখেন আর এটা যদি রাত্রে রেডি করে রাখেন খুব ভালো হয়। না লাগবে হেনার পাউডার, না লাগবে মেথির গুঁড়ো, না লাগবে কারি পাতা, ওটা তো একটা আলাদা হেয়ার প্যাক। কিন্তু বন্ধুরা, এই হেয়ার প্যাকটা আপনার চুলের জন্য বেস্ট। এই দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আমলা পাউডার মেশাতে পারেন, খুব ভালো কাজে দেবে। এরপর ইউজ করব আমি রিঠা। রিঠা হচ্ছে চুলকে ঘন করে, রিঠার নিয়মিত ব্যবহারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। এছাড়া স্বাস্থ্যকর চুলের জন্য রিঠা উপকারী পণ্য। ঘন চুলের জন্য, চুল পড়া ও খুশকি নিয়ন্ত্রণের জন্য রিঠা ব্যবহার করা হয় আদিকাল থেকেই। তাই এখানে আমি 1 চামচ 1.5 চামচের মতো রিঠা গুঁড়ো মিশিয়ে দিলাম। চুল ও মাথার ত্বককে পরিষ্কার করে। রিঠা হলো প্রাকৃতিক কন্ডিশনার ও ক্লিনজার, চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত সুন্দর করে তোলে। রিঠার নিয়মিত ব্যবহারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করা যায়। ঘন চুলের জন্য, চুল পড়া ও খুশকি নিয়ন্ত্রণের জন্য আপনারা রিঠা প্রায়ই ব্যবহার করতে পারেন। বাজারে প্রচুর রিঠার শ্যাম্পু পাওয়া যায়, কিন্তু আপনি যদি এইভাবে নিজেই চুলের যত্ন করেন আর রিঠা পাউডারটাকে এইভাবে ইউজ করেন, তাহলে আপনার চুল ঘন হবে এবং লম্বা হবে। এই দেখুন, এরপর চুলটা এমনিতেই তৈলাক্ত হয়ে আছে, তো আমি খুব ভালোভাবে এই হেয়ার প্যাকটা ইউজ করব। পুরো স্ক্যাল্পে ভালোভাবে ইউজ করে নেব। এরকমভাবে বেশ কিছুদিন চুলে এই হেয়ার প্যাক ব্যবহার করলে দেখতে পাবেন আপনার প্রাণহীন নিস্তেজ চুল কত সতেজ এবং তাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ইউজ করুন। প্রায় আধ ঘন্টার মতো এই প্যাকটা চুলে রেখে দিন, আর আধ ঘন্টা পর ভালোভাবে চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। দেখবেন চুল কত গ্লেজি হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। ঠিক এইভাবে বন্ধুরা, অবশ্যই আপনারা এটা লাগানোর পর, শ্যাম্পু দেওয়ার পর একটা কন্ডিশনার নেবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।